গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষা চাই, কাজ চাই এবং সুস্থ সমাজের জন্য গোটা রাজ্যে আমাদের এই প্রোগ্রামগুলি চলছে। আমরা বিভিন্ন রকমের দাবি নিয়ে গোটা রাজ্যের মধ্যে এই আন্দোলনকে প্রতিহত করছি। আমরা লক্ষ্য করছি স্কুলের ছাত্র নেই, ছাত্র পড়তে পারছে না, শিক্ষক নেই, টেট পরীক্ষা অনেকে বসে আছেন, টেট পরীক্ষা দিয়ে পাশ করে আসেন কিন্তু রাজ্য সরকার নিয়োগ করছেন না। এই যে বিষয়গুলোকে রাজ্য সরকার যাতে একটা সদৃঢ় ব্যক্তিত্ব হিসাবে নিজের চোখে দেখে তার জন্য এবং গোটা রাজ্যে আইনের শাসনকে প্রতিষ্ঠা করার যে লক্ষ্য, সে লক্ষ্যে আমাদের এই আন্দোলন কর্মসূচি গোটা রাজ্যে পরিচালিত হচ্ছে। আজকের দিনে আমরা খোয়াইতে, সুনামুরাতে এই আন্দোলন কর্মসূচি পরিচালিত করছি। আমরা আশা করছি এই সময়ের মধ্যে দাঁড়িয়ে গোটা রাজ্যে যে অবৈতনিক যে অবস্থা, অস্বস্তিকর পরিবেশ, সেই পরিবেশের পরিত্রাণে মানুষ সোচ্চার হবেন এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আগামী দিনে মানুষ ভূমিকা নেবেন।